তৃণমূল কংগ্রেস আজ গোলপার্কে স্বামীজি মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল বের করে, তাতে পা মেলান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতারা। অভিষেক বলেন, সর্দার প্যাটেলের মূর্তি নির্মাণ নিয়ে তাদের কিছু বলার নেই, কিন্তু স্বামীজি এবং বাংলার শীর্ষ ব্যক্তিত্বদের ক্ষেত্রেও এমনটা হওয়া জরুরি। যে যারা ধর্মে ধর্মে বিভাজন করতে চায়, এই মাটি করতে দেবে না। এটা গুজরাট নয়, এটা রাজস্থান নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বিহার নয়। স্বামীজির জন্ম এই মাটিতে, ভুলে গেলে চলবে না। যারা স্বামীজির ছবি সামনে রেখে 2014 সালে প্রচার করে সারা ভারতবর্ষের ঢাকঢোল পিটিয়ে আচ্ছে দিন আয়েগা বলে প্রচার করেছিল, ন্যূনতম মর্যাদা বেলুড় মঠকে ক্ষমতায় আসার পর দেয়নি, এই জিনিস তো বাঙালি ভুলে যাবে না। আজকে আপনারা বলুন, আমাদের আমাদের কোনো অভাব অভিযোগ নেই। গুজরাটে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি করেছেন 3,500 কোটি টাকা খরচা করে, ঠিক আছে। আমরা কোনো রকম বিক্ষোভ বা আমরা কোনো রকম প্রতিবাদ জানাচ্ছি না। আমাদের সকলের কাছে সর্দারজি দার্শনিক, কিন্তু কেন কলকাতার বুকে স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর 3,000 কোটি টাকা খরচা করে মূর্তি হবে না? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছে।